আসসালামু আলাইকুম, লিপি সুমন ব্লগসে আপনাদের স্বাগত। আমি আজকে রাজি করবো, একটু বেজে নেবো, হলুদ মরিচ দিলাম, হলুদ দিলাম, এখন একটু লবণ দিয়ে দিলাম। এটাকে আমি একটু বেজে নেবো। আমি এটাকে এভাবে করে একটু বেজে নিয়ে আমার এটা বেজে না হয়ে গিয়েছে, আমি এটাকে এখানে ধুয়ে নেবো। এটা বাটিতে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো, একটা ছোটো পেঁয়াজ কেটে রেখেছি। এখন আমি একটু ভেজে নেব। আমি সেম তেলেই দিয়ে দিয়েছি, আমি এটাকে একটু ভেজে নেব। আমার একটু হয়ে আসছে, আর একটু হবে। এখানে তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ আমার বাচ্চারা খাবে, এই জন্য আমি কেটে দিব না। যেহেতু আমি হালকা একটু মরিচের গুঁড়ো দিব, তো এটা হলো কি বলে জুকিনি, আমি এখন এটাকে দিয়ে দেব। জুকিনিটা দিয়ে দিচ্ছি, আমার জুকিনিটা দেওয়া শেষ। এখন আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, হালকা একটু মরিচের গুঁড়ো, তারপরে দিব হলুদের গুঁড়ো, তারপরে দিব স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখানে এটাকে ডেকে দেব। আমি ডেকে দেওয়ার পরে আমার এটা অনেকটা ইয়ে হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এর মাঝে একটা টমেটো। আমি টমেটোটাকে কেটে নিয়েছি, এটাকে আমি মিলিয়ে নেব। এখন মিশিয়ে নেওয়ার পরে আবার ডেকে দেবো, 5 মিনিটের জন্য আমি ডেকে দেবো। আমি এটা ডেকে দিয়েছি, 5 মিনিট পরে আমি আবার আসছি। তো আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি, এখন এটার থেকে অনেকটা পানি এসে গেছে, আমাকে আর পানি অ্যাড করতে হবে না। তো আমার এটা ফ্রাই হয়ে আসছে, আমি এখানে এখন দিয়ে দেবো চিংড়ি, ভেজে রাখা চিংড়ি মাছটা, এই ভেজে রাখা চিংড়ি মাছটা ঢেলে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন আবার আমি এটাকে ঢেকে দেবো 2 মিনিটের জন্য, যেটা ভালো করে মাছটার সাথে মিশে যায়। সেজন্য আমি 2 মিনিট পরে আবার আসছি। আমার এটা হয়ে গিয়েছে, আমি এখন এটাতে ধনিয়া পাতা দেবো।
ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। এটাকে আমি একটু মিশিয়ে নেব হালকা হাতে। তো এই হচ্ছে আমার চিংড়ি জুকিনি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আল্লাহ হাফেজ।